যাত্রীবাহী বেসরকারি বাসের সাথে মারুতি গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত ছয়। একটি বেসরকারি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ মারুতি গাড়ির। স্থানীয় সূত্রে জানা যায়, একটি বেসরকারি বাস যাত্রীসহ বাঁকুড়া যাচ্ছিল এবং অপরদিকে একটি ফ্যামিলি সহ মারুতি গাড়ি বাঁকুড়ার দিক থেকে দুর্গাপুরের দিকে যাচ্ছিল। জাতীয় সড়ক বাঁকুড়ার বেলিয়াতোর বনগ্রাম ট্রেনিং এ মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় বেলিয়াতোর থানার পুলিশ বাহিনী। অতি তৎপরতায় আহতদেরকে নিয়ে যাওয়া হয় বেলিয়াতোর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। হাসপাতাল সূত্রে খবর, হাসপাতালে মোট ছজনকে নিয়ে আসে চিকিৎসার জন্য। একজন বাস যাত্রীকে চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয় এবং মারুতি গাড়ি থাকা পাঁচজনকে চিকিৎসা করা হয়। তাদের অবস্থার অবনতি হলে স্থানান্তরিত করা হয় দুর্গাপুর মিশন হাসপাতালে। বাসে থাকা যাত্রীদেরকে অন্য গাড়িতে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয় এবং এই ঘটনায় বেশ কিছুক্ষণের জন্য যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। কিছুক্ষণ পরেই পুলিশের তৎপরতায় যানবাহন চলাচল আবার স্বাভাবিক হয়। বাঁকুড়া থেকে আব্দুল হাই রিপোর্ট, খাস খবর, বাংলা ওয়ান। ঘটনাটা বলতে, আমরা কিছুক্ষণ আগে খবর পাই যে বাঁকুড়াগামী একটা বাস আর দুর্গাপুরগামী একটা ছোট মারুতি দুজনকার মুখোমুখি সংঘর্ষ হয়। সেই সংঘর্ষে বাসের চালক আহত হয় আর বাসের মধ্যে একজন যাত্রী, সেও হালকা আহত হয়। আর মারুতিতে ছিল মোটামুটি পাঁচ ছজন ছিল, তার মধ্যে দুজন বাচ্চা ছিল। ওদের হালকা ইঞ্জুরি হয়েছে, ওদেরকে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে, রেস্কিউ করা হয়েছে। তারপর এখানে প্রশাসন এসে পরে ঘটনার সামাল দিয়েছে। বেলেগর থানার ওসি পিএসআই বাবু ওনারা এসে পরিস্থিতিকে নিজেরা কন্ট্রোল নিয়েছে। যেটি জাতীয় সড়ক অবরুদ্ধ ছিল সেটাকে পুরোপুরি ক্লিয়ার করে দিয়েছে আপাতত এ পর্যন্ত আমরা জানি। আচ্ছা, বাস চালক আর আরোহী ওনাদেরকে কোথায়? বাস চালক আর আরোহীকে আমাদের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ওদেরকে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। বাসের মধ্যে কে কে আহত হয়েছিল? বাসের চালক আর বাসের মধ্যে একজন যাত্রী, যা যাত্রীর মাথায় হালকা চোট লেগেছে। আর বাসে যে চালক ছিল তার এরকম সেম কিছু হয়নি, হালকা আর কি ছুলোছুলি গেছে, কাটাকাটি হালকা গেছে। হ্যাঁ, যে বাসের মধ্যে যা যাত্রী ছিল তাদেরকে অন্য বাসের মধ্যে তাদের গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার ব্যবস্থা হয়েছে। আপনার নাম? আমার নাম হচ্ছে সুরজিৎ হক, আমি বনগ্রামের স্থায়ী বাসিন্দা। তব সে ঘি খাও দেশি আর চালাও সিরফ মেসি, ক্যোকি বাকি সব সিরফ ট্র্যাক্টর হ্যায় ইয়ে মেসি। বিশ্বাস এগ্রো এন্টারপ্রাইজ, অথরাইজড ডিলার মেসি ফার্গুসন, সেলস সার্ভিস স্পেয়ার পার্টস। বর্ধমানের ঠিকানা NH2 ফেরিঘাট ফাগুপুর পূর্ব বর্ধমান, পিন নাম্বার 713104, আমাদের ফোন নাম্বার 9733149494, অথবা ফোন করুন 9734689494 এই নাম্বারে। এছাড়াও আমাদের ইমেল আইডি বিশ্বাস এগ্রো এন্টারপ্রাইজ @gmail.com। আপনাদেরকে অবশ্যই আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বিশ্বাস এগ্রো এন্টারপ্রাইজ এখন আর শুধুমাত্র বর্ধমানের মধ্যেই সীমাবদ্ধ নয়। আপনারা বিশ্বাস এগ্রো এন্টারপ্রাইজ পেয়ে যাবেন বিষ্ণুপুর, হুগলি এবং হাওড়াতে। অবশ্যই জানিয়ে রাখব বিষ্ণুপুরের ঠিকানা, কাটানধার বাইপাস বিষ্ণুপুর বাঁকুড়া, পিন নাম্বার 722122। আরো একবার ইমেল আইডি বিশ্বাস এগ্রো এন্টারপ্রাইজ @gmail.com, আরো একবার ফোন নাম্বার 9733149494, এছাড়াও 9734689494। তাই আর দেরি নয়, অবশ্যই যোগাযোগ করুন বিশ্বাস এগ্রো এন্টারপ্রাইজের সঙ্গে।